আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। মদ খেয়ে এ আমার ঘর ঢুকে আর কি ঢুকে নিয়ে আমার বউয়ের ইয়াই খাটিয়াটায় তক্তা বসে, ও বসে আছে আর ওর কাছে যাই এইরকম বসছে, দিদি দে দে তো কি দিবে ওইটা। তখন আমিও বললাম, বলি তুমি কি খুঁজছো, তো তফাতে বসে ইয়া করো, মানে বদমাইশি করছো তো তুমি। এইগুলো বলা বলি হওয়ার পরে আমি তখন ওর বউকে আমি ডাকতে যাই, ও তখন ওয়াকে না ডাকি বাইর করে ও আর অন্য পাড়ার লোকগুলোকে ডাকতে যাচ্ছে। তখন আমার বউটাকে ঘরের থেকে ঝিকনায় বাইর করেছে আর ও আমাকে মারার জন্য ইয়া করছে। তখন আমার বউ ওকে আমাকে ইয়া করে আর কি বাঁচায়, নাহলে আমাকেও মারাপিটা করত। তো তারপরে ওবাকে দু তিন আমার কাছে এলে ছাড়াই দু তিনবার, না না অনেকবার, আর ওই যে হাত চালাচ্ছে তিনবার না চারবার ফেলাইন দিল রোডে এইরকম ভাবে। তারপরে আমরা বলি আমাদের তো আর কেউ ইয়া সহযোগিতা করবে কি না, তখন আমরা স্বামী স্ত্রী ইয়া করতে থানা বলি চলো ওখানে ফায়ার করব, বাঁচতে তো হবে। তো আর আস্তে আস্তে রাস্তায় পড়ে যায়, মানে ওইখানে ইয়া হয়ে গেল আর কি। থানা গেছিলেন? হ্যাঁ থানা, তারপরে ওকে ছেড়ে আমি থানায় চলে গেলাম। এফআইআর করেছেন? হ্যাঁ। কি চাইছেন, চাইছেনটা কি আপনারা? কি ছেলেটার উচিত শাস্তি হোক। ছেলেটার বাড়ি কোথায়? ওই হ্যাঁ ওই পাড়ায়, বড় বাজারে, বড় বাজার সহিষ পাড়ায়, সহিষ পাড়াতে। থানার থেকে ওই
পুলিশগুলো চলে এলো, তারপরে টোটো নিয়ে আর ওখানে তুললাম পুলিশ হয়, আর হসপিটাল নিয়ে গেলাম। হসপিটালে হ্যাঁ মানে একটা ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে স্যালাইন দিয়েছে, স্যালাইন আর টানছেই নেই। তখন ডাক্তারবাবু বলছে মাস্টারমশাই গত হয়ে গেল। হ্যাঁ তখন পুলিশকে ফোন করে ডাক্তারবাবু, তারপর পুলিশগুলো যায় আর এটাকে হ্যাঁ মরদেহটা আর থানায় নিয়ে আসে, আমাকেও নিয়ে নিল ওখানে। আমি এইটাই আমার বাড়ি। এটা কোন গ্রাম? ফাগুটি। ফাগুটিতে আপনার গ্রাম? আপনি বড় বাজারে থাকতেন? হ্যাঁ ওখানে ঘর দোয়ার করেছি। আমি উচিত বিচার চাইছি।